এই ইন্টারভিউতে আসা প্রার্থীদের নামের তালিকা মামলার পরবর্তী শুনানিতে আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর আর এই ভুজ ইন্টারভিউয়ের মাধ্যমে এক শূন্য থেকে এক পাঁচ কোটি টাকা লেনদেন হয়েছে বলেও তদন্তকারীরা মনে করছেন সম্প্রতি বিকাশ ভবনে হানা দিয়েছিল সিবিআই আর তখন একটি ঘর থেকে প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেন তদন্তকারীরা সিবিআই সূত্রে খবর দুই শূন্য দুই দুই সালে ওই ঘরটি সিল করা হয়েছিল ওই ঘরে নিযোগের নানা নথি আছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন একাধিক শিক্ষা দফতরের অফিসার আর কদিন আগেই প্রাথমিকে নিযোগের ক্ষেত্রে অযোগ্য প্রার্থীদের খোঁজ করতে গিয়েই ওই ঘরে থাকা নথি যাচাইয়ের কাজ চলছিল ওখান থেকেই উঠে আসে প্রাথমিক নিযোগের ভুজো ইন্টারভিউয়ের প্রার্থীদের নামের তালিকা প্রায় দেড় হাজারের বেশি প্রার্থীর নামের তালিকা উদ্ধার হয়েছে নিয়োগ দুর্নীতি নিয়ে যে তদন্ত চলছিল তাতে নানা সময়ে নানা তথ্য উঠে আসে মাঝে লোকসভা নির্বাচনের সময় এই তদন্ত থেমে গেলেও এখন তা আবার শুরু হয়েছে এই নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডিসিবিআই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে তাতে নেতামন্ত্রী থেকে শীর্ষ পদে থাকা অফিসাররাও আছেন আর তদন্তকারীদের দাবি প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় জেল হেফাজতে থাকা তাপস মণ্ডল এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষের কাছ থেকে ভুয়ো ইন্টারভিউ করার সূত্র মিলেছিল তাপসকুন্তল জেল হেফাজতে থাকা প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ এখানেই শেষ হচ্ছে না বিষয়টি সিবিআই সূত্রে খবর